নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে চিকেন স্টু বা চিকেন স্যুপের রেসিপি শেয়ার করব, যেটা বানানো ভীষণই সহজ, খেতে কিন্তু খুবই ভালো লাগে। বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেরই কিন্তু এই স্যুপটা খেতে আশা করি ভালো লাগবে। আমি এই চিকেন স্যুপ বাড়িতে কিভাবে বানাই আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই চিকেন স্টুয়ের রেসিপি। এখানে আমি দেখুন 5 পিস চিকেন নিয়েছি। চিকেনটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। চিকেনে কোনো রকম ম্যারিনেট করার প্রয়োজন নেই, এই জন্যে এই রান্নাটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে। আসুন তাহলে এবার রান্নাটা শুরু করি। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বাটার। আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারেন। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। ফোড়নটা কিছুক্ষণ একটু ভেজে নেব, ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। এবার এই রসুন কুচিটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব, তবে কিন্তু লাল করে ভাজা যাবে না, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিলেই হবে। আর গ্যাসের ফ্লেমটা আমি লোতেই রেখেছি, নাহলে পুড়ে যাবে। রসুনটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা কুচি। একই রকমভাবে আদাটা দিয়েও একটু নেড়ে চেড়ে নেব। স্যুপ খাওয়ার সময় আদার টুকরো মুখে পড়লে কিন্তু স্যুপটা খেতে বেশ ভালো লাগবে। কিছুক্ষণ আদা দেওয়ার পরও একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, লম্বা করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়েও একটু নেড়ে চেড়ে কালারটা হালকা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজের হালকা রং চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব চিকেন। একই রকমভাবে চিকেনটা দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে চিকেনটা একটু ভেজে নেব। খুব বেশিক্ষণ ভাজার কিন্তু কোনো প্রয়োজন নেই, বেশি ভাজলে লাল হয়ে যাবে। দেখুন চিকেন ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি সবজিগুলো এক এক করে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম আলু, তারপর দিয়ে দিচ্ছি পেঁপে, আর দিয়ে দেব গাজর। ভালো করে একটু নেড়ে চেড়ে দেব, সবজিগুলোও কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই। দেখুন কিছুক্ষণ সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর বিনস। আমার কাছে ক্যাপসিকাম এবং বিনস খুবই অল্প ছিল, সেই জন্য আমি অল্পই দিয়েছি রান্নায়। আবারও দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ক্যাপসিকাম দিয়ে খুব বেশিক্ষণ আর ভাজার প্রয়োজন নেই, কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো। একই রকমভাবে টমেটো দিয়েও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণটা অবশ্যই একটু বেশি দেবেন, যেহেতু এটা স্যুপ সেই জন্য কিন্তু জলটা একটু বেশি দিতে হবে। জল দিয়ে দিয়েছি, জল দিয়ে এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এর আগে কিন্তু আমি লবণের ব্যবহার করিনি। আর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। এখানে আপনারা কাঁচা লঙ্কা চিরেও দিতে পারেন, তবে আমার গোলমরিচের গন্ধটা খুবই ভালো লাগে আর স্বাদটাও ভীষণই ভালো লাগে, সেই জন্য আমি গোলমরিচই ব্যবহার করলাম। ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এবার ঢাকা দিয়ে হাই ফ্লেমে গ্যাসটা কিছুক্ষণ রেখে দেব। দেখুন কিছুক্ষণ হাই ফ্লেমে রেখেছিলাম, ঝোলটা ফুটে উঠেছে। একটু নেড়ে চেড়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে সবজি এবং মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না হতে দেব। দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, দেখেই বোঝা যাচ্ছে সবজিগুলো কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে। পেঁপেটা দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে। এবার দেখে নিচ্ছি চিকেনটা সেদ্ধ হয়েছে কি না। দেখুন চিকেনটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে দেবো, তারপরে আমি স্যুপটা সার্ভ করে দেবো। এবার আমি স্যুপটা সার্ভ করে দেবো, তার জন্য একটা বাটির মধ্যে স্যুপটা নিয়ে নিচ্ছি। এই স্যুপ আপনারা সকালে ব্রেকফাস্টে বা রাতের খাবারেও কিন্তু খেতে পারেন, খেতে ভীষণই ভালো লাগে, পেটও অনেকক্ষণ ভরে থাকবে আর খাওয়াও
স্বাস্থ্যকর। আপনার ইচ্ছে হলে একটু কর্নফ্লাওয়ার জলে গুলেও কিন্তু এই স্যুপের মধ্যে দিতে পারেন, তাহলে স্যুপটা একটু ঘন হবে। তবে আমি দিই না, এখানে আমি সবশেষে দিয়ে দিলাম এক টুকরো বাটার। স্যুপ সার্ভ করবার জন্য কিন্তু একদম রেডি হয়ে গেছে। ভীষণ সহজ রান্না, সহজ পাচ্য, আর খেতে অসাধারণ স্বাদ হয়। বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু এই স্যুপ খেতে ভীষণই ভালো লাগে, বা এই স্যুপ খাওয়া আমাদের প্রত্যেকেরই শরীরের জন্য ভীষণই উপকার। আমার আজকের এই চিকেন স্যুপের রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে আপনিও বাড়িতে একবার এইভাবে তৈরি করে দেখতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।